সম্মানিত স্যার ম্যাডাম, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে গত 17ই অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যে প্রজ্ঞাপনে বলা হয়েছে বিশেষ বিবেচনায় 91টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্তির আওতায় আনা হলো। এই 91টি প্রতিষ্ঠানের মধ্যে 11টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে। এই 11টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যে সকল কর্মকর্তা কর্মচারী শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কর্মরত আছেন, তাদের জন্য অত্যন্ত একটি খুশির খবর এবং তাদের পরিবারে এই সংবাদটি শোনার পরে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। তো যে সকল উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান এমপিও ভুক্তির ঘোষণা করা হলো, চলুন আমরা এক নজরে দেখে নিই কোন কোন প্রতিষ্ঠান এমপিও ভুক্তির আওতায় আসলো। এখানে দেখুন, বরিশালে একটি প্রতিষ্ঠান আছে যার ইআইএন নাম্বার 100491। ঢাকায় আছে দুইটি প্রতিষ্ঠান, একটি শেরেবাংলা নগরে আর একটি রমনায়। গোপালগঞ্জে আছে দুইটি প্রতিষ্ঠান, একটি কাশিয়ানিতে, একটি গোপালগঞ্জ সদরে। কুড়িগ্রামে আছে একটি প্রতিষ্ঠান, কুড়িগ্রাম সদরে। মাদারীপুরে একটি প্রতিষ্ঠান, মাদারীপুর সদরে। নারায়ণগঞ্জে একটি প্রতিষ্ঠান, আর রূপগঞ্জে। নীলফামারিতে একটি প্রতিষ্ঠান আছে, ধামাই উপজেলা। রাজবাড়িতে পাংশায় একটি প্রতিষ্ঠান আছে। সিলেটের গোয়াইনঘাটে একটি প্রতিষ্ঠান আছে। তো এই প্রতিষ্ঠানগুলোর এমপিও ভুক্তির ক্ষেত্রেও কিন্তু একই রকম শর্ত আরোপ করা হয়েছে, অর্থাৎ 2015-র আগে যদি কোনো শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিয়োগদান করা হয় তাদের ক্ষেত্রে কিন্তু এমপিওকরণে কোনো বাধা নেই। তবে 2015-র পরে যদি কারো নিয়োগ হয়ে থাকে অবশ্যই সেক্ষেত্রে এনটিআরসির সনদ থাকতে হবে শিক্ষক শিক্ষিকা মণ্ডলীদের, এবং কাম্য শিক্ষাগত যোগ্যতাও থাকতে হবে। সাথে সাথে যে যোগ্যতার বলে এমপিওভুক্ত করা হলো, পরবর্তীতে যদি সেই যোগ্যতা হারিয়ে ফেলে তাহলে তাদের এমপিও কিন্তু স্থগিত করা হবে। এবং যে সমস্ত সংস্থা বা প্রতিষ্ঠান এমপিওভুক্তির তথ্য যাচাই বাছাই করেছে, তারা যদি কোনো ভুল তথ্য দিয়ে দেয় তাদের বিরুদ্ধেও কিন্তু শাস্তির ব্যবস্থা করা হবে। এই শর্তগুলোই এখানে আরোপ করা হয়েছে। তো সম্মানিত স্যার ম্যাডাম, যারা এই সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত আছেন, সকলের জন্য শুভকামনা। সাথে সাথে ভবিষ্যতে আরও হাজার হাজার বেকার ভাই বোনের একটা কর্মসংস্থানের জায়গা সৃষ্টি হলো। আশা করি পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলোতে আরও অনেক বেকার ভাই বোন তারা নিয়োগদানের সুযোগ পাবে। তো এর বাইরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট আকারে জানাবেন। আপনাদের সকলের সাফল্য সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই রাখছি।